তার দলের লোকজন জনপ্রতিনিধি এবং আমলাদেরকে তা নিয়ে কিন্তু কড়া বার্তা দিলেন কড়া বার্তা আপনারা কালকে দেখেছেন কালকে যে প্রেস কনফারেন্স তিনি করেছেন বা যে অনুষ্ঠানটি হয়েছে নবান্নের সভাঘরে সেটা পুরোটাই আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে কিন্তু আজকে আমরা করবো তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কেন মমতার এই রুদ্ররূপ অনেক দিন পরে এই অগ্নিকন্যাকে আমরা পেলাম অগ্নিকন্যা যে অগ্নিকন্যা বাম ফ্রন্টের বিরুদ্ধে তীব্র নির্ঘোষ তার আমরা শুনতে পেয়েছি বারবার আজকে সেই নির্ঘোষ আরও একবার শুনতে পেলাম তবে এবার তার দলের লোকজনের বিরুদ্ধেই তার সরকারের লোকজনের বিরুদ্ধেই কেন মমতার এই রুদ্ররূপ কি তার কারণ শুধু কি ভোটের দিকে তাকিয়ে নাকি তিনি মস্তক সরকারি ব্যবস্থা এবং তার দলের মধ্যে একটা শুদ্ধিকরণ চাইছেন আজকে আলোচনা করবো তাই নিয়ে এক্সপ্যাক্টারে নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখতে শুরু করেছেন এন কে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর বিশ্বজোড়া বাঙালির এই আওয়াজকে আপনারা যেভাবে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন আমরা সত্যি নতমস্তকে কৃতজ্ঞ আপনাদের কাছে এইভাবে আপনাদের হাত ধরে যেভাবে জনপ্রিয় হয়ে চলেছে এন ডিজিটাল তার জন্য সত্যিই কৃতজ্ঞ কেন বলছে এই কথা বলবো আজকে অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিভাবে এন ডিজিটালকে কোন পর্যায়ে নিয়ে গেছেন সেটা কিন্তু আপনাদেরও জানা দরকার অনুষ্ঠানের শেষে সেটা বলবো যাই হোক আমরা বলছিলাম যে মর্মতার যে রুদ্র রূপ বহু বছর পরে আমরা দেখলাম এরকম তীব্র নির্ঘোষ বহুদিন তার মুখ থেকে বাংলার মানুষ শুনে এতদিন আমরা দেখেছি বাম বিজেপির বিরুদ্ধে তাকে সরব হতে স্ট্রিট ফাইটার হিসেবে তাকে আমরা জানি সৎ মানুষ হিসেবেও তাকে আমরা জানি কিন্তু তার অধস্থ বেশ কিছু রাজনৈতিক নেতা নেত্রী এবং আমরা তারা যে একশো শতাংশ সৎ এ কথা বুকে মানে যতই সাহস এনে বলি না কেন বলা যাচ্ছে না বলা যাচ্ছে না এই কারণে জনপ্রতিনিধিদের আচরণ এবং আমলাদের কিছু আচরণ মানুষকে ব্যথিত করছে শহরাঞ্চলে পুরো অঞ্চলে বহু জায়গায় তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে যেটা তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল যে কলকাতা এবং তার আশেপাশে দুশো কিলোমিটারে বিরোধী দল দাঁত ফোটাতে পারত না সেখানেও কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এনে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন ইত্যাদি নানা প্রকল্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বাংলার মানুষকে প্রায় চৌষট্টি প্রকল্প কটা প্রকল্পের নামও মনে করতে পারি না সব সময়। তো এই সব প্রকল্প দিয়ে মানুষের ডেভেলপমেন্টের জন্য আর্থসামাজিক উন্নয়নের জন্য তিনি যা কাজ করেছেন সেটা যথেষ্ট বললেও কম বলা হয় অনেক বেশি কাজ করেছে কিন্তু তার মধ্যেও অনেক ফাঁক পোকর থেকে যাচ্ছে এই আমলাদের জন্য এই জনপ্রতিনিধিদের জন্য সরকার বদনাম হচ্ছে আজকে আমরা পয়েন্ট বাই পয়েন্ট ধরে বলবো যে কিভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এইসব জনপ্রতিনিধি এবং আমলাদের জন্য আসুন চলে আসি আজকের প্রথম পয়েন্টে পুরসভার মদতে স্থানীয় নেতাদের মানে একশো টাকা স্কোয়ার ফিট কমিশনে বেআইনি বহুতল নির্মাণ হচ্ছে এবার বলি একশো টাকা স্কোয়ার ফিট একদম ফিক্সড রেট কোথাও আশি টাকাও হয় কোথাও ওটা দেড়শো দুশো টাকাও হয়ে যায় বেআইনি বহুতল নির্মাণ করছেন প্রোমোটাররা আর স্থানীয় নেতাদেরকে ওই একশো টাকা স্কোয়ার ফিট বা একশো কুড়ি একশো পঁচিশ কোথাও আশি টাকা স্কোয়ার ফিটে নজরানা দিতে হচ্ছে এবং নজরানা দিয়ে যেখানে জি প্লাস থ্রি বিল্ডিং তোলার কথা সেখানে জি প্লাস ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ভিত করা হচ্ছে সেই বিল্ডিং এর তলার। আর বিল্ডিং হয়ে যাচ্ছে তলা। ফলে স্বাভাবিকভাবে বিল্ডিং এর স্থায়িত্ব কমে যাচ্ছে যে মানুষগুলো সেখানে থাকছেন তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এসব তো হচ্ছে হচ্ছে কাদের মদতে স্থানীয় পুরসভার যারা কর্তা ব্যক্তি তারা কিন্তু এইসব ব্যাপারে একেবারেই নজর দিচ্ছেন না প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে পুরসভার কোনো না কোনো কর্মী আছে তাদেরকে দিয়ে পুরসভা খবর নিতে পারে অথবা বহু মানুষ শতপ্রণোদিত হয়ে পুরসভাতে অভিযোগ জানালেও সে অভিযোগে কর্ণপাত করা হয় না আমি প্রবীর বিশ্বাস আমি নিজে আমি যে এলাকায় থাকি বালির সেইখানে বেআইনি বহুতল নিয়ে আমি সরব হয়েছিলাম যে এলাকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে চরিত্র বদলে যাচ্ছে বিল্ডিংগুলো যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে এই অভিযোগ নিয়ে গিয়েছিলাম বালি পুরসভায় জানেন কার্যত দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমাকে তারপরে আমি যখন একই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে করলাম গিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়ে চড়ে বসলো বালি পুরসভা কিন্তু বসেছে চড়েই এখনো পর্যন্ত তারা কোনো কাজ করেনি এটা আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাকে আমার হয়তো মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে বহু মানুষের তো ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার মতন আমার একটা অধিকার আছে সব সাধারণ মানুষের নেই সব এলাকার মানুষের নেই সব জায়গায় একটা করে প্রবীর বিশ্বাস নেই কিন্তু নেতারা বসে আছে নেতাদের চোখ রাঙালি সহ্য করতে হয়েছে শুধু চোখ রাঙালি নয় প্রাণে মেরে দেওয়ার হুমকি এসেছে প্রোমোটারদের কাছ থেকেও তারপরেও দমে যায়নি দমে যায়নি বারবার কিন্তু পুরসভাকে জানিয়েছি পুরসভার সাথে মিটিং করেছি দেখছি দেখবো বলে ঝুলিয়ে রাখা হয়েছে এইভাবে বহু জায়গায় এই একশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নেতারা বিভিন্ন জায়গায় বহুতল গড়ে তুলতে সাহায্য করছেন এবং সাফার করছে কে সরকার বহুতল ভেঙে পড়লে বদনাম হচ্ছে কে সরকার ভোট নষ্ট হচ্ছে কার সরকারি দলে আর ফুলে ফেঁপে উঠছেন নেতারা আসবো পরের পয়েন্টে পরের পয়েন্টটি হল ট্রান্সফর্মার পুড়ে যাচ্ছে বেআইনি বহুতলের ইলেকট্রিক্যাল লোড বাড়ানোর ফলে বহু জায়গায় নিয়ম হচ্ছে যে বহুতল হলে সেখানে আলাদা করে ট্রান্সফর্মার বসাতে হবে অর্থাৎ একটি বাড়ি যেখানে ছিল সে বাড়ি ভেঙেই তো বহুতল হচ্ছে একটি বাড়িতে ধরুন তিন কিলো ওয়াট লোড ছিল কিন্তু যখনই সেখানে চারতলা পাঁচতলা ছতলা বিল্ডিং হয়ে যাচ্ছে সেই তিন কিলো ওয়াটে তো আর হচ্ছে না তখন লোড বাড়াতে হয় এই লোড বাড়ানো হচ্ছে না ফলে বারবার ট্রান্সফর্মারগুলো পুড়ে যাচ্ছে আর নাকাল হচ্ছে সাধারণ মানুষ সরকার যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই করছে কিন্তু সেই বিদ্যুৎ সাপ্লাই বন্টন বিভাগের গাফিলতি উদাসীনের টাকা পয়সা খাওয়ার জন্য বারবার ট্রান্সফর্মার পুড়ে যাচ্ছে এই গরমেও কিন্তু মানুষকে নাকাল হতে হচ্ছে ট্রান্সফর্মারগুলো বসানো হচ্ছে না বহুতলে এরকম বহু অভিযোগ আছে কিন্তু অভিযোগ করেও লাভ হচ্ছে না আমি নিজেও অভিযোগ করেছি কোনো লাভ পাইনি চলে আসি পরের পয়েন্টে পরের পয়েন্টটি হলো শহরাঞ্চলের প্রায় প্রতিটি বহুতলে গভীর নলকূপ বসিয়ে জল তুলে নেওয়া হচ্ছে ফলে জলস্তর কমছে বাড়ছে আর্সেনিকের প্রকোপ আপনি দেখবেন যতগুলো বহুতল বিল্ডিং আপনার এলাকাতেই আছে আমি যারা শুধু কলকাতা হাওড়া এই শহরতলির কথা বলছি না দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আসানসোল দুর্গাপুর খড়গপুর আপনি বাঁকুড়া মেদিনীপুর শিলিগুড়ি যেখানেই বহুতল হচ্ছে সেখানেই প্রমোটাররা করছে কি পুরো সবার জল ব্যবহার করছে না তারা স্বয়ং সম্পূর্ণভাবে গভীর নলকূপ বসিয়ে দিচ্ছে সেখান থেকে পাম্পের মাধ্যমে জল উঠে যাচ্ছে তারপর ফ্ল্যাটের বাবু বেবিরা সেই জলে স্নান করছেন রান্নাবান্না করছেন সব করছেন কিন্তু এই গভীর নলকূপ বসানোর যে অনুমতি সেটা নেওয়া হয় না কারণ এই যত্রতত্র গভীর নলকূপ বসিয়ে এবং প্রত্যেকটা ফ্ল্যাটেই প্রায় গভীর নলকূপ বসানো আছে সেই গভীর নলকূপ বসিয়ে অর্থাৎ ডিপ টিউবওয়েল বসিয়ে জল সরাসরি মাটি থেকে তুলে নেওয়ার ফলে জলস্তর কমছে হু হু করে ফলে আর্সেনিকের প্রকোপও বাড়ছে এলাকায় আমাদের যে টিউবওয়েল আছে শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে প্রত্যেকটা জায়গায় টিউবওয়েলে জল পাওয়া যাচ্ছে না যেটাও পাওয়া যাচ্ছে সেটা আর্সেনিকে দুষ্ট আমরা এই কথাগুলো কেন বলছি আমরা এই কথাগুলো বলছি কারণ আমাদের স্থির বিশ্বাস যেভাবে ইলেকট্রিক নিয়ে যেভাবে বহুতল নিয়ে মুখ্যমন্ত্রী আমাদের অনুষ্ঠানের পর সরব হয়েছে। আশা করি আজকের অনুষ্ঠানের পর বাকি পয়েন্টগুলো তিনি নিশ্চয়ই নজর দেবেন সে আস্থা সে বিশ্বাস আমাদের আছে যেভাবে তিনি অগ্রসর হয়েছেন সেটাকে সেলাম না করে পারছি না যে ভাষায় তিনি আক্রমণ করেছেন তার দলের নেতাদের আমলাদেরকে সেটা দেখে আপ্লুত হয়েছি যে প্রশাসক হলে এরকমই হওয়া উচিত এটা কি শুধুই ভোটের দিকে তাকে না ভোট তো মিটে গিয়েছে দু হাজার ছাব্বিশ এখন ঢের দেরি গুণে দিন দেখেন প্রায় দু বছর দেরি নির্বাচন হতে আর এটাই তো সময় যে যে দোষ ত্রুটিগুলো আছে দলের সরকারের সেগুলো মেরামত করে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করছে বেশ কড়া হাতে করছেন রেয়াক করেননি কাউকেই চলে আসি পরের পয়েন্টে বহুতল নির্মাণ করতে গিয়ে নির্বিচারে কাটা হচ্ছে গাছ বুঝিয়ে ফেলা হচ্ছে পুকুর চারিদিকে নির্দিষ্ট জায়গা না ছেড়েই পুরসভার মদতে হচ্ছে বহুতল গাছ কেটে ফেলা হচ্ছে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে এটা তো আছেই চোখের সামনে দেখছেন আপনারা সহ্য করে যাচ্ছেন কেউ প্রতিবাদ করছেন না কেউ কোথাও অভিযোগ জানাচ্ছেন না ঠিক আছে কিন্তু এগুলো তো পুরসভার দেখার কথা পুরসভা সেগুলো ফিরেও দেখছে না এবং শুধু তাই না বহুতল নির্মাণ করতে গেলে যে চারদিকে জায়গা ছাড়তে হয় সেই জায়গাটুকু পর্যন্ত ছাড়া হচ্ছে না হয়তো একতলার জায়গা ছাড়া হচ্ছে দোতলা থেকে বার করে দিয়ে ঝুল বারান্দা ফের আর একটা টাইপের বার করে দিয়ে সেই জায়গা পুনর্দখল হয়ে যাচ্ছে পুরো সবার দেখেও দেখছে না অভিযোগ করলেও নিচ্ছে না বরং অভিযোগ করতে গেলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বালি পুরো সবাই আমার সাথে তাই করেছে এরকম হচ্ছে এরকম আমি বালি পুরসভার মানুষ আমি বালি পুরসভায় আমি ভুক্তভোগী আপনি যান আপনার পুরসভায় দেখবেন পুরসভার অফিসাররা আপনাদের দূর করে তাড়িয়ে দেবে কোনো অভিযোগই নেবে না তারা কারণ এই প্রোমোটারদের সাথে একটা অনৈতিক আঁতাঁত তৈরি হয়েছে একটা যোগসাজক তৈরি হয়েছে এই প্রোমোটার স্থানীয় জনপ্রতিনিধি বা প্রাক্তন জনপ্রতিনিধি এবং এই পুরসভার অফিসারদের একটা নেক্সাস চলে একটা আঁতাত চলে এখানে এই আঁকাতের ফলে সাধারণ মানুষের কথা গ্রাহ্য হয় না যখন আমার মতন লোক মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে অভিযোগ করি তখন একটু নড়ে চড়ে বসে আবার সব ঠান্ডা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে বেশ কিছুদিন চলবে সব আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন তারপর থেকেই সব পুলিশ কিন্তু অ্যাক্টিভ হয়েছে গড়িয়াহাটে পুলিশ অ্যাক্টিভ হয়েছে হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বলার পর কেন অ্যাক্টিভ হবে এটা তো পুলিশের পুরসভার দায়িত্বের মধ্যে পড়ে আপনি চাঁদনি মার্কেটে চলে যান তো দেখুন তো কিভাবে মানে রাস্তা দখল করে বসে আছে আমরা আসবো দেখি আমরা আছে পয়েন্ট হচ্ছে যে প্রায় প্রতিটি প্রতিটি ফ্লাইওভার ওভারব্রিজের তলায় অন্য রাজ্য থেকে এসে দখল করে নিচ্ছে বহিরাগতরা নেতাদের প্রচ্ছন্ন মদত আপনার এলাকায় উন্নয়নের জন্য ফ্লাইওভার হয়েছে ফ্লাইওভার হলে কি হবে ফ্লাইওভারের তলাগুলো একটা নিশ্চিত ছাদ পেয়ে বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং উত্তরপ্রদেশ এইসব জায়গা থেকে মানুষজন এসে ফ্লাইওভারের তলাগুলো দখল করে নিচ্ছে প্রথমে একটা প্লাস্টিক দিয়ে তারপর ধীরে 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 সেটাকে একটা পাকাপোক্ত স্থায়ী বাসস্থান বানিয়ে ফেলছে এবং আপনি লক্ষ্য করে দেখবেন এখানে কোথাও কোনো বাঙালি নেই বাঙালিরা তারা গ্রাম ছেড়ে শহরে আসা বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার তিন বছর পর থেকে গ্রাম ছেড়ে শহরে একমাত্র যারা চাকরি করেন তারা এসে থাকছেন কিন্তু গ্রাম থেকে শহরে রুটি রুজির ধান দায় আসার লোকের সংখ্যা অনেক কমে গিয়েছে ফুটপাতে রাস্তায় দেখবেন বাঙালি ভিকেরি এখন আর নেই কারণ একটাই গ্রাম এখন কিন্তু শক্তিশালী হয়েছে পশ্চিম বাংলার গ্রাম থেকে এসে এই ফ্লাইওভারের তলা দখল হচ্ছে না ওভার ব্রিজের তলা দখল হচ্ছে না হচ্ছে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড আর উড়িষার লোকজন এসে কেন কেন এরা দখল করতে পারছে স্থানীয় নেতাদের যদি মদত না থাকে এটা সম্ভব পুলিশ যদি পয়সা না তোলে এটা সম্ভব পুলিশ এবং স্থানীয় নেতাদের একাংশের মদতে এইগুলো কিন্তু হয়ে চলেছে চলে আসবো পরের পরের পয়েন্টটি হল ফুটপাথ দখল করে চলছে দেদার ব্যবসা চলছে গ্যাসের উনুন রান্না হচ্ছে নোংরা জল দিয়ে রোজগার বাড়ছে নেতাদের ব্যবসা চালাচ্ছে অন্য রাজ্য থেকে আসার লোকজন আপনাদেরকে বেশ কয়েকটা জায়গার কথা বলি ইতিমধ্যে ভবানীপুর এবং হাতিবাগানে কিন্তু পুলিশ অ্যাক্টিভ হয়েছে আপনাদেরকে বলে রাখি ভবানীপুর এবং হাতিবাগান এখানে যারা হকারি করেন মূলত এরা বাঙালি ব্যবসায়ী হ্যাঁ মূলত এরা বাঙালি ব্যবসায়ী আর বড় বাজার চাঁদনি চক মার্কেট এই জায়গাগুলো কি হবে হাওড়া ময়দান এই সব মার্কেটগুলোতে ছেয়ে গেছে অবাঙালি অন্য রাজ্য থেকে আসার লোকজন তারা প্লাস্টিক খাটিয়ে ব্যবসা করছে চাঁদনি মার্কেটে আমি গিয়েছিলাম আজকে মাননীয় কুণাল ঘোষের সাথে দেখা করতে ওনার প্রতিদিন কাগজের অফিসে একটা বিশেষ দরকারে হাঁটা যাচ্ছে না রাস্তা দিয়ে প্রথমে আগে দেখতাম চাঁদনি মার্কেটে প্রথমে দোকান তার পাশে ছিল ফুটপাথ ফুটপাতে ধীরে ধীরে দোকান গজিয়ে উঠলো তারপরে ছিল রাস্তা এখন ফুটপাতের দোকানের পাশে রাস্তাতেও দুধারে কিন্তু মানে হকার বসে গিয়েছে ফলে কি হচ্ছে রাস্তা তো ছোটো হয়েছেই এবং বিপজ্জনকভাবে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি সেখানে চালানো হচ্ছে এত ইলেকট্রিসিটি আসছে কোথেকে কে দিচ্ছে ইলেকট্রিসিটি কারা দিচ্ছে কাদের মদতে হচ্ছে এবং দায়িত্ব নিয়ে বলছি এই উত্তর কলকাতার একজন বড় নেতার মদতে এই জায়গায় কাজগুলো হয়ে যাচ্ছে চাঁদনি মার্কেটের কথা বলছি আজকে চাঁদনি মার্কেটে দিয়ে হাঁটতে পারছি না জানেন এত ভিড় কারণ রাস্তা হয়ে গিয়েছে ছোটো কেউই বলার নেই রাস্তার উপরে দোকান ফুটপাথ তো গেছেই এখন রাস্তাও চলে গিয়েছে কলকাতার মেয়ররা কি করছেন তিনি ভবানীপুরে প্লাস্টিক ছিটছেন তিনি হাতি বাগানে হকারদেরকে জেলে পড়ছেন কিন্তু চাঁদনি মার্কেটে করার সাহস আছে আপনাদের সাহস আছে বড় বাজারে করার এই সাহসটা আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আপনাদের জন্য একদম সঠিক কথা বলেছেন এই চাঁদনি মার্কেট বাজার বা জওহরলাল নেহরু রোড এই সবগুলোর দিকে আপনারা তাকিয়ে দেখেছেন কিভাবে অন্য রাজ্য থেকে বহিরাগতরা এসে আমাদের কলকাতার ফুটপাথ দখল করে ব্যবসা করে যাচ্ছে আর বাঙালি ছেলেরা সেখানে ঢুকতেই পারছে না আসছি পরের পয়েন্টে প্রমোটাররা বাঙালিদের ফ্ল্যাট বিক্রি করছে না যে আবাসনে দু একজন বাঙালি আছেনও তারাও নিরামিষ খেতে বাধ্য হচ্ছে কি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা কলকাতায় বা কলকাতার আশেপাশে যে ফ্ল্যাটগুলো হয়েছে বা কলকাতার বাইরেও যে সব ফ্ল্যাটগুলো হচ্ছে সেখানে বাঙালিদের ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে না প্রোমোটাররা বলছেন সব তো বুকিং হয়ে গেছে আপনাকে আমরা পরের প্রজেক্টে জায়গা করে দেবো পরের প্রজেক্টে আর জায়গা হচ্ছে না কারা পাচ্ছে জানেন অন্য রাজ্য থেকে লোক আসছে এসে তারা ফ্ল্যাট নিচ্ছে তাদের শর্ত একটাই আমরা ফ্ল্যাট নেব কিন্তু বাঙালিদের থাকতে যাওয়া যাবে না কলকাতার মতন জায়গায় বহু জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ এসছে আমাদের চ্যানেলে বহু মানুষ ফোন করে বলেছেন যে তারা সেখানে টিকতে পারছেন না কারণ তারা মাছ মাংস রান্না করে খান তাদের বাধ্য করা হচ্ছে নিরামিষ খেতে মুখ্যমন্ত্রী আপনি কি শুনেছেন এই কথা যদি না শুনে থাকেন এনকে ডিজিটাল শোনাচ্ছে আপনাকে দেখুন এই জায়গাটা কলকাতা এবং শহরতলিতে কিছুতেই প্রোমোটাররা বাঙালিদের ফ্ল্যাট বিক্রি করছে না বলে দেওয়া হচ্ছে ফ্ল্যাট বুকিং হয়ে গেছে তারপরে সেই ফ্ল্যাট চলে যাচ্ছে অবাঙালিদের হাতে কলকাতা কি ধীরে ধীরে বা কলকাতার শহরতলি এই জায়গাটা কি ধীরে ধীরে পশ্চিমবাংলা থেকে মানে বাঙালি মুছে দেওয়ার চক্রান্তের প্রথম ধাপ বাংলায় কি বাঙালি থাকতে পারবে না কলকাতার আশেপাশে বাঙালিদের কি ফ্ল্যাট নেওয়ার কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখবেন এই ব্যাপারটা আমরা আসবো পরের পয়েন্টগুলোতে তবে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলকেটের নিকটে নাইন সিক্স এবং নাইন ডাবল জিরো ট্রিপল সেভেন এইট নাইন আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন অফিস পার্টি বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশ গঙ্গা ক্যাটেগারি আমাদের ফোন নাম্বার হলো এইট ফিরলাম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্সপেক্টর আমরা চলে আসবো সরাসরি পরবর্তী অধ্যায় লরি ট্যাক্সি প্রাইভেট গাড়ির স্থায়ী পার্কিং হয়ে গিয়েছে রাস্তাগুলো পুলিশ এবং স্থানীয় নেতাদের প্রত্যক্ষ মদতে এবং অর্থের বিনিময় কলকাতা এবং শহরতলির আশেপাশে প্রচুর গাড়ি বেড়েছে গাড়ি রাখার জায়গা না করেই বাবুরা গাড়ি কিনছেন শুধু বাবুরা বলব কেন এক শ্রেণীর লরি ব্যবসায়ী ট্যাক্সি ব্যবসায়ী যারা মূলত বিহারের লোক উত্তরপ্রদেশের লোক তারা কলকাতায় এসে লরি ট্যাক্সি ইত্যাদি কিনছেন কিনে তারপর সেগুলো রাস্তাতেই ফেলে রাখছে প্রতিবাদ করলে চোখ রাঙানি হ্যাঁ এটাতেও আমি সাক্ষী আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম লরিওয়ালাদের চোখ রাঙানি দেখেছি পুলিশের চোখ রাঙানি দেখেছি আপনার কি মশাই সব অসুবিধে কি আপনারই হয় এরকম পর্যন্ত বলা হয়েছে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এটা আমার সাথে হয়েছে যথাযোগ্য জায়গায় আবার অভিযোগ জানাবো মুখ্যমন্ত্রীর কাছেই অভিযোগ জানাবো সেখানে অভিযোগ জানালেই সুরাহা হয় আজকে আমরা চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি এরপর মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি জানাতে বাধ্য হবে যদি এইসব বেআইনি পার্কিং না ওঠে বেআইনি পার্কিং জন্য কত দুর্ঘটনা ঘটছে অজস্র মানুষের প্রাণ যাচ্ছে বেআইনি পার্কিং ওঠে না বিশেষ করে বড় বড় ট্রাক দিনের পর দিন মাসের পর মাস রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে সেগুলো সরানো হচ্ছে না পুলিশ সরাচ্ছে না পুলিশকে বললেও পুলিশ কানে তুলছে না কথাটা কাকে বলবো আমরা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এবার মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি জানাব আপনারা যেখানে যা সমস্যা দেখছেন আপনারা এন কে ডিজিটালে জানান আপনার এলাকাতেও যদি কোনো সমস্যা থাকে তার ভিডিও করে আমাদের দিন আমরা দেখাবো এনকে ডিজিটালে বিশেষ অনুষ্ঠান করব আমরা যে দর্শকের অসুবিধে কি হচ্ছে সেটা জানানোর জন্য যেখানে যেখানে আপনি আছেন যেখানে আপনার অসুবিধা হচ্ছে সেখানকার ভিডিও তুলে আমাদের দিন আমরা করবো আপনার হয়ে আপনাদের হয়ে বলার কেউ নেই এক শ্রেণীর মিডিয়া আছে তারা হিন্দু মুসলমান করে যাবে ওই মোদি মোদি করে যাবে কিন্তু বেসিক সমস্যাগুলো নিয়ে তারা কোনোদিন আলোচনা করে না কোনোদিন আলোচনা করে না হঠাৎ মিডিয়াতে দেখলাম যে ব্রিটানিয়া কোম্পানি নাকি তারাতলা থেকে তাদের ফ্যাক্টরি বন্ধ করে চলে যাচ্ছে কত বড় মিথ্যে কথা মিডিয়া বলছে এটা এবং কলকাতার প্রথম শ্রেণীর মিডিয়ারা বলছে কত বড় মিথ্যে কথা তারাতলার কারখানাটা শিফট হয়েছে অন্য জায়গায় বরং সেই শিফট হতে গিয়ে তাদের আরও বেশি ইনভেস্টমেন্ট করেছে তারা চেন্নাই মুম্বাই সব জায়গায় ব্রিটানিয়া কারখানা বন্ধ করে দিয়েছে কিন্তু কলকাতার কারখানাটা তারা বন্ধ করেনি এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় বড়ো করে করা হচ্ছে আর মিডিয়া আপনাদেরকে বলে দিল ব্রিটানিয়া কারখানাই নাকি বন্ধ হয়ে যাচ্ছে অনেক শ্রমিক নাকি কর্মহীন হয়ে গিয়েছে এসব মিথ্যে কথার বেসাতি কতদিন চলবে আর মিডিয়া এইসব নিয়ে কতদিন চলবে আমার আপনার সমস্যার কথা কবে বলবে মিডিয়া আমরা তো তবু দ্বিধাহীনভাবে ভয় ডরহীনভাবে সিদ্ধারা সোজা রেখে কথাটা বলতে পারি আমরা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র সোয়া তিন লাখ আমরা যদি বলতে পারি যাদের কোটি কোটি টাকার পুঁজি যাদের বিশাল বিশাল অফিস তারা কেন পারে না কিসের ভয় পারে না বুঝি না আমরা চলে আসব পরবর্তী অভিযোগটা কি তা নিয়ে দোকান ছেড়ে রাস্তায় উপচে পড়ছে পসরা গুটকা চিপসের প্যাকেট এসবগুলো ঝুলছে রাস্তায় পুরসভাগুলো দেখেও দেখছে না বহু জায়গায় হয়তো ফুটপাত আছে রাস্তাও আছে ফুটপাথ আছে কিন্তু দোকান থেকে দেখবেন তিন হাত চার হাত পাঁচ হাত এসব বার করে লম্বা লম্বা হুক দিয়ে কোথাও গুটকার প্যাকেট ঝুলিয়ে রাখা হয়েছে কোথাও জলজিলার প্যাকেট ঝুলিয়ে রাখা হয়েছে কোথাও চিপসের প্যাকেট ঝুলিয়ে রাখা হয়েছে আলটিমেটলি রাস্তাই ব্লক হচ্ছে পুরসভা দেখেও দেখছে না দেখছে না পুরসভা এই এগুলো তো পুরসভারই কাজ পুরসভার কি শুধু রাস্তা জঞ্জাল এগুলো জল এগুলো দেখা মানুষের স্বাচ্ছন্দ্য দেখা নয় পুরসভা করছে না এগুলো চলে আসবো পরবর্তী অধ্যায় পরবর্তী অভিযোগটা হচ্ছে সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক ব্যবহার প্রায় উঠেই গেছে দোকান এবং পণ্যের বিজ্ঞাপন শুধুই হিন্দি এবং ইংরেজিতে জল করছে সর্বত্র আপনি দেখবেন মানে একটা নিয়ম আছে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই নিয়মটা আছে পশ্চিমবাংলাতেও আছে যে স্থানীয় ভাষায় সাইনবোর্ড লিখতে হবেই সাইনবোর্ডে স্থানীয় ভাষা থাকতে হবেই দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে উড়িষ্যায় কিন্তু কঠোরভাবে পালন হয় পশ্চিম বাংলায় এখানে ব্যবসা করবে শ্রী গণেশ ভান্ডার বা তেওয়ারি মিষ্টান্ন ভান্ডার এগুলো সব হিন্দিতে কেন লেখা থাকবে বাংলায় কেন লেখা থাকবে না নেই এমনকি ধরুন থামস আপ পেপসি বা অন্য কোনো চিপসের প্রোডাক্ট যে বিজ্ঞাপন দিচ্ছে তারা দোকানের উপরে সাইনবোর্ড লাগায় বিজ্ঞাপনে এই বিজ্ঞাপন থেকে সরকার কোনো আয় করে না এই সাইনবোর্ডে যে বিজ্ঞাপন হয় দোকানের নিচে দেখবেন ডিলারের নাম ছোট করে দেওয়া সেটাও ইংরেজিতে আর ওপরে বড় করে ঢাউস করে দেখবেন সিগারেটের বিজ্ঞাপন দেখবেন কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপন এর জন্য পুরসভাগুলো এক টাকাও পায় না কেন নেবে না পুরসভার জন্য টাকা বিজ্ঞাপনই তো হচ্ছে দোকানের নামটা ছোট্ট করে নিচে লেখা ডিলার অমুক আর বাকি বড়টা পুরোটাই কিন্তু অন্য বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন চলছে সবটাই হিন্দিতে আর ইংরেজিতে কবে বদলাবে পশ্চিম বাংলায় দোকান করবে আর হিন্দিতে ইংরেজিতে হবে না পুরসভাগুলো দেখেও দেখে না আমি নিজেই আবার আমার উদাহরণ দিচ্ছি কারণ আমি এগুলো নিয়ে প্রতিবাদে সরব হই আমি ব্যক্তিগতভাবে অভিযোগ করেছি পুরসভা কর্ণপাক করেনি আমরা চলে আসবো পরবর্তী পর্যায়ে টোটোর দাপটে রাস্তার গতি যেমন কমেছে তেমনি ভয়ানক যানজট হয়ে যাচ্ছে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকার ফলে পুলিশ নির্বিকার এটা নিয়ে আমার সত্যি বলার কিছু নেই আমি আগেও বলেছি আবার বলছি টোটো যেমন বহু লোকে রুটি রুচির সংস্থান করে দিয়েছে খুব মানে ভালো ব্যাপার যে অনেক বেকার ছেলে টোটো চালিয়ে করে কমে খাচ্ছে প্রায় দশ লক্ষ টোটো চালক আছে পশ্চিমবাংলায় অর্থাৎ পঞ্চাশ লক্ষ মানুষের পেট চলছে এই টোটোর জন্য কিন্তু পঞ্চাশ লক্ষ মানুষের সাথে সাথে আরও প্রায় তিন কোটি মানুষের অসুবিধে হচ্ছে যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে টোটো স্ট্যান্ড গুজিয়ে উঠছে এবং এ ব্যাপারে পুলিশ নির্বিকা পুলিশ এখান থেকে পয়সা পায় আমরা তা বলছি না কিন্তু যে নেতার যেখানে জোর বেশি সেই নেতা সেখানে টোটো স্ট্যান্ড বসিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে নেতা টোটো পিছু একদম দায়িত্ব নিয়ে বলছি পাঁচ টাকা কমিশন নিচ্ছেন প্রতিদিন প্রতিদিন পাঁচ টাকা কমিশন দিলে সেই টোটো স্ট্যান্ডে টোটো রাখা যাবে যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা যাবে চলছে আসুন পরের চা এবং খাবারের দোকান দোকান বিশেষ করে কচুরি মিষ্টি এই দোকানের পাশে ভাঁড় খাবার প্লেট অবশিষ্ট খাবার রাখার ফলে আবর্জনা তৈরি হচ্ছে প্রতিদিন চায়ের দোকানগুলোতে দেখবেন এখন তো কাগজের ভাড় এসেছে আগে মাটির ভাড় ছিল এখনও বহু জায়গায় মাটির ভাড় আছে বাহারি মাটির ভাড় আছে সেগুলো এবং কচুরি মিষ্টি ইত্যাদি দোকানগুলোতে দেখবেন ওই খাবারের প্লেট এবং খাবারের অবশিষ্ট অংশ দোকানের কোনায় একটা পাত্রের মধ্যে রাখার ব্যবস্থা থাকে সেটা পড়ে কুকুর এসে সেখান থেকে খাবার টেনে নিয়ে রাস্তায় চলে যাচ্ছে রাস্তা নোংরা হচ্ছে পুরসভা কখনো দেখেছেন কোনো পুরসভা আজ পর্যন্ত এই ব্যাপারে কোনো দোকানদারকে জরিমানা করেছে কোনো পুরসভার একটা উদাহরণ দেখান পুরসভা জরিমানা করেছে আমরা বলছি আপনাদেরকে আপনারা এইসব সমস্যা আমাদের ভিডিও ভিডিও করে তুলে পাঠান ভিডিও করতে গিয়ে কোথাও যদি বাধার সম্মুখীন হন আমাদের জানান আমাদের প্রতিনিধি যাবে সেখানকার ভিডিও তুলে আনবে আমরা গিয়ে তুলে আনবো সেই ভিডিও আমরা দেখাবো সেই সব ভিডিও আমাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কোনো নেতা কোনো পুলিশের হয়নি কোনো দোকানদারেরও হয়নি কোনো বহিরাগাতেরও হয়নি আমরা তুলে আনবো সেই ভিডিও আমরা দেখাবো আপনার সমস্যা কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা শুধু আমাদের খালি যোগাযোগটা করুন আমাদের সাথে আমরা চলে আসব পরবর্তী সমস্যার কথা পরবর্তী সমস্যা অ্যাপ ক্যাব ট্যাক্সি কচুরির দোকান পান গুটখা সিগারেট স্টল জামা কাপড় ইলেকট্রনিক্সের দোকান চলে গিয়েছে অন্য রাজ্য থেকে আসা মানুষের দখলে এটা কি একেবারেই ভুল বললাম কটা অ্যাপ ক্যাব ড্রাইভারকে আপনি বাঙালি দেখেন অ্যাপ ক্যাবের ড্রাইভাররা নব্বই শতাংশ অবাঙালি এই যে রাস্তার পাশে কচুরির দোকান টায়ারের দোকান পান গুটকা সিগারেটের দোকান কটা বাঙালি দেখেন আপনি কটা বাঙালি দেখেন সব কিন্তু অন্য জায়গা থেকে বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ উড়িষ্যা এইসব রাজ্য থেকে এসে আমাদের এই শহরটায় ভিড় বাড়াচ্ছে এবং শুধু ভিড় বাড়াচ্ছে না শহরটাকে রোংরা করছে এখান থেকে রোজগার করছে সেই টাকা চলে যাচ্ছে অন্য রাজ্যে আমার দেশ আমার রাজ্যের অর্থনীতি দুর্বল হচ্ছে আর তার রাজ্যের অর্থনীতিকে সবল করছে এরকমটা হচ্ছে এই যে পান গুটকা কচুরি টায়ারের দোকান এই যে বিভিন্ন সাইকেল সারানোর দোকান রাস্তার উপরে চলছে স্কুটার বাইক সারানো হচ্ছে রাস্তায় রেখে কোনো হেলদোল নেই পুলিশের কোনো হেলদোল নেই পুরসভার কেন নেই মুখ্যমন্ত্রী বলার পরে খানিকটা কাজ হয় তারপরে আবার যেই কিসে মুখ্যমন্ত্রী তো বলেছেন এই কথা যে আমি বলছি এখন কয়েকদিন হবে সেভ ড্রাইভ সেভ লাইভ হ্যানা তেনা অনেক কিছু হবে তারপরে সব ঠান্ডা হয়ে যাবে কেন নাগরিক কেন পরিষেবা পাবে না নাগরিক তো পরিষ্কার ট্যাক্স আপনাদেরকে আমরা আমরা তাহলে কেন পরিষেবা থেকে থেকে বঞ্চিত আর বাইরের এখান রোজগার করে নিয়ে যাবে এই শহরটাকে নোংরা করবে কেন আসবো পরের পয়েন্টে বহু অবাঙালি সংস্থা বাঙালি ছেলে মেয়েদের চাকরি দিচ্ছে না সস্তায় অবাঙালি কর্মচারী পেয়ে তারা কিন্তু বাঙালি ছেলে মেয়েদের বঞ্চিত করছে আপনি জানেন যে তারা বিজ্ঞাপন দিয়ে বলছে ব্যবসা করবে বাংলায় বিজ্ঞাপন দিচ্ছে যে বাঙালি ছেলে মেয়েদেরকে নেওয়া হবে না শুধুমাত্র হিন্দি ইংরেজি ভাষী ছেলে মেয়েদেরকে নেওয়া হবে কত বড় স্পর্ধা হলে ব্যবসায়িক সংস্থাগুলো এই কথা বলতে পারে যে বাংলায় থেকে বলছে বাঙালি ছেলে মেয়েদেরকেই চাকরি দেব না মুখ্যমন্ত্রী আপনি কি কথাটা জানেন বহুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বহু লোক সরব আমিও সরব আজকে বলতে বাধ্য হচ্ছি আপনি এদিকটা দেখছেন না যে বাংলার ছেলে মেয়েদের চাকরি বাংলায় সুনিশ্চিত করার ব্যাপারে আপনি এই ব্যাপারটা দেখছেন না বাংলায় এসে ব্যবসা করছে বাংলার থেকে রোজগার করে নিয়ে যাচ্ছে আর চাকরি দেবে তার দেশওয়ালি ভাইকে কেন কেন বেসরকারি সংস্থাতেও সরকারি সংস্থা তো বটেই বেসরকারি সংস্থাতেও বাঙালিদের জন্য আলাদা সংরক্ষণ আপনি করে দেবেন না বাঙালি ছেলেমেয়েরা ফ্যাফা করে ঘুরবে আর ছেলে মেয়েরা অল্প পয়সায় চাকরি কর তারা তাদের কোনো দায় নেই পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা বেতনে অল্প পয়সায় বাংলার বাইরের ছেলে মেয়েরা এসে চাকরি করছে করবে কারণ তারা একটা ঘরের মধ্যে পাঁচজন থাকেন সাতজন থাকেন গাদাগাদি করে একদম সেখানে থাকছেন ছ হাজার টাকা হলেই তাদের চলে যায় কিন্তু বাংলার ছেলে মেয়ে তো ছ হাজার টাকায় চাকরি করতে পারবে না তার পরিবার আছে তার ঘর আছে তাদেরকে মিনিমাম দশ হাজার টাকা দিতে হবে আর অবাঙালি সংস্থাগুলো এই সুবিধাটা নিচ্ছে যে ছ হাজার টাকায় যখন লোক পেয়েই যাচ্ছি বাংলার বাইরের লোক শুধু শুধু বাঙালিদের নেব কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই ব্যাপারটায় নজর দিন আমি জানি আমাদের বিশ্বাস আমাদের দর্শকদের বিশ্বাস কে ডিজিটালে যে অনুষ্ঠান হয় আপনি তারপরেই সেই ব্যাপারে কিন্তু মানে সঠিক পদক্ষেপ নেন এতদিন অন্তত নিয়েছেন আশা করি আজকের পয়েন্টগুলো আপনাকে নাড়া দেবে এবং আপনি এই পয়েন্টগুলো নিয়েও ভাববেন আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টে অনেক ইংরেজি মাধ্যম স্কুলে বাংলায় কথা বলা নিষেধ আমিষ খাবার নিয়ে যাওয়াও নিষেধ মুখ্যমন্ত্রী আপনি কি জানেন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যত্রতত্র গজিয়ে উঠেছে সেখানে প্রথম কথা বাঙালি ছেলে মেয়েদের ভর্তি করার ব্যাপারে ভীষণ কষ্ট ভর্তি হতে হওয়া যায় না হলেও সেখানে গিয়ে বাংলায় কথা বলা যায় না বাংলায় কথা বললেও সেখানে নিরামিষ খাবার খেতে হয় ছেলে মেয়েদের পৌষ্টিক খাবার ডিম মাছ মাংস ছেলেমেয়েরা খেতে পারে না বাধ্য করা হয় তাদের কেন খাবারের উপরে তালিবানি ফতোয়া চলবে এরকম বহু অভিযোগ আছে জানেন আমরা আরও একদিন আলোচনা করবো এটা নিয়ে আজকে এই পর্যন্তই কারণ এপিসোড অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আমি দীর্ঘ এপিসোড করতে চাইছি না কিন্তু আমরা আবার আপনাদেরকে অনুরোধ করছি আপনার এলাকাতেও যদি কোনো বেআইনি বেনিয়ম দেখেন তার ভিডিও তুলে আমাদের পাঠান যদি আপনার ভিডিও তুলতে কোনো অসুবিধে থাকে আপনারা অন্তত জানান আমাদেরকে আমরা যাব সেখানে আপনাদেরকে বলছি আমাদের যে সাবস্ক্রাইবার জোন বা ভিভার্স ফোরাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হলে নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন নাম্বারে আপনারা মান্থলি সাবস্ক্রিপশন পাঠাতে পারেন একশো বা তার বেশি এই অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট একশো বা তার বেশি অ্যামাউন্ট নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নম্বরে আপনারা গুগল পে ফোনপে জিপে ইত্যাদির মাধ্যমে পাঠাতে পারেন আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠাতে চান তারা এই নম্বরে ফোন করে নিতে পারেন আপনাদেরকে যে কথা বলছিলাম আজ গিয়েছিলাম কুনাল ঘোষের কাছে শেষ করব অনুষ্ঠানটা কুণাল ঘোষের কাছে গিয়েছিলাম কুনাল ঘোষের কাছে গিয়েছিলাম এক বিশেষ কারণে কারণ আমাদের সাবস্ক্রাইবার মিট হতে চলেছে তারিখটা আমরা বলেছিলাম চোদ্দোই জুলাই কিন্তু তারিখটা মনে হয় সম্ভবত একটু এদিক ওদিক হবে কারণ বহু লোক চোদ্দই জুলাইটাকে নিয়ে আপত্তি করছেন আমরা ঠিকঠাক করে নেবো সেটা কিন্তু অনুষ্ঠানটা হবে। আমরা যে অনুষ্ঠান করতে চলেছি সেই অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক বেশ কিছু মানুষ আছেন তাদের মধ্যে আজ কথা বলতে গিয়েছিলাম ঘোষের সাথে ঘোষ প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের সাথে উনি দেখা করবেন সাতটাইবার মিটে আবার নতুন নতুন তথ্য নেব কোন কোন অতিথি আসছেন সাতটাইবার মিটে সেগুলো যখন যখন ফাইনাল হবে আপনাদেরকে জানিয়ে দেবো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন শুভরাত্রি